এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে 2017 পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা। 2017 পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লোকেরা তারা যেভাবে ভুগলো, ভোট লুট করেছিল, যেভাবে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল, তারই ফল হয়েছে 2019 নির্বাচন এবং বিজেপির জয়। তাতে জিতেছে। তা আপনাকে জিজ্ঞেস করি খুব বিনয়ের সাথে, আমাদের অ্যালোস্টিল কারখানাটা মোদি গভর্নমেন্ট বেচে দেওয়ার নোটিশ দিয়েছে, সেই নোটিশটা প্রত্যাহারের জন্য কিছু আপনি করেছেন কি? একশোটা কিছু করেছেন? আমাদের দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণ করার কথা কি পরিকল্পনা আপনাদের? একটা সময় ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল, আমরা যখন লেফটরা সমর্থন করতাম, তখন একটা প্রকল্পের কথা ভাবা হয়েছিল, 70,000 কোটি টাকার প্রকল্প। কোন প্রকল্পের কথা ভাবছেন আপনারা? একটা হাওয়াতে ভাসিয়ে দেওয়া হয়েছে, 10,000 কোটি টাকার একটা প্রকল্প নাকি হবে, এবং তাতে 10,000 লোকের কর্মসংস্থান হবে। মূর্খের স্বর্গে বাস করছে। আমরা প্রকল্প হোক চাই, কিন্তু কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, আমাদের প্রতিনিধি, আমরা পছন্দ করি আর না করি, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতির সাথে আমি সহমত পোষণ করি আর না করি, যতক্ষণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, রাজ্যের সরকারে থাকবেন, ততদিন তিনি আমাদেরও সরকার। আর দিল্লিতে মোদীর রাজনীতির সাথে আমার মত পার্থক্য থাকলেও দিল্লির সরকার আমাদের দেশের সরকার। আমরা বলছি বসুন, রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার, দুর্গাপুরের কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো, হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানা 2011-তে ক্ষমতায় এসছে, ওদের একজন নেতাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমার সাথে সকলেরই সম্পর্ক ভালো, কোনো নেতার সাথে কোনো কর্মীর সাথেই আমার হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়। তাই বললাম যে আপনি তো ছিলেন নেতৃত্বে, আপনি তো বললেন, তা আমাকে বললো যে ফিরাদ হাকিমের সাথে কথা হয়েছে, মনে হয়ে যাবে। তাহলে দেখুন না, আমরা যেটা পারিনি আপনারা পারতে পারেন, আইন পরিবর্তন করে শহরাঞ্চলে যদি পাট্টার ব্যবস্থা করতে পারেন করে দিন, করছেন না কেন? দুটো টার্ম তো হয়ে গেছে, থার্ড টার্ম চলছে। আপনাদের কারো যদি বিশ্বাস থাকে বিশ্বাস করুন, আমার তাতে আপত্তি নেই, কিন্তু আমি মনে করি যে দলটা পলাশিয়াতে দাঁড়িয়ে দুর্গাপুর ইস্পাতের উৎখাতের নোটিশের সমালোচনা করছে, সেই দলটা নির্মমভাবে সিটি সেন্টারে রাস্তার পাশের দোকানদারদের দোকানঘর ভেঙে কি উদাহরণ তৈরি করলে? আমরা তো 34 বছর ছিলাম পশ্চিমবাংলার ক্ষমতায়, আমরাও এনক্রোচমেন্ট ফ্রি করার জন্য অনেক সময় অনেক অভিযান আমাদের করতে হয়েছে, কিন্তু কখনো এমন নির্মম, এমন নারকীয় নিষ্ঠুরতা প্রকাশ সতীব আলোকে কখনো দেখিনি পশ্চিমবাংলাতে, যা ওরা সেদিনকে সিটি সেন্টারে ওই গরিব মানুষের হচ্ছে রুটি রুজির ব্যবস্থা সেটাকে ভেঙে চুরমার করার জন্য ওরা করেছে। ওখানে ওরা ভাঙছেন, এখানে ভাঙার বিরোধিতা করছেন, আর এখানে যারা ভাঙার নোটিশ দিয়েছেন, যিনি বলছেন আমি বুলডোজারের সামনে দাঁড়াবো, তাকে আমি বিনয়ের সাথে বলি যে 2019 আপনি জিতেছিলেন পার্লামেন্ট নির্বাচনে, আমাদের লজ্জা এটা যে ভারতীয় জনতা পার্টি তাদের প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তি দুর্গাপুর, যে দুর্গাপুর শ্রমিক আন্দোলনের পীঠস্থান, যে দুর্গাপুর আশিস সব্বরের রক্তে রঞ্জিত, যে দুর্গাপুরের শ্রমজীবী মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, যে বৌদ্ধ হোক, যে কাঁধে কাঁধ দিয়ে প্রতিদিন খিদের বিরুদ্ধে, যন্ত্রণার বিরুদ্ধে, কাজের জন্য, মালিকের বিরুদ্ধে, ম্যানেজমেন্টের বিরুদ্ধে লাল ঝান্ডা নিয়ে লড়াই করে,
সেই দুর্গাপুরের মাটিতে ভারতীয় জনতা পার্টি প্রতিনিধি তারা মানুষের সমর্থন পেয়ে দিল্লির পার্লামেন্টের মেম্বার হয়। এ আমাদের মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে, হয়তো মানুষ সাময়িক ভয় পেয়ে পিছিয়ে গেছে, কিন্তু মাথার উপর থেকে ছাদ যেদিন কাটতে আসবেন সেদিন কিন্তু পেছবে না লোকে। আর সেই না পেছনো লোকের জেদের সাথে আমরা বামপন্থীরা, আমরা সিপিআইএম থাকব, আপনাদের পাশে থাকব। আমরা চাই, কে বলেছে আমরা ডেভেলপমেন্ট চাই না? আমরা তো চাই অ্যালয় স্টিল কারখানার সম্প্রসারণ। আমাদের অ্যালয় স্টিল কারখানাটাকে অর্ধেক করে অর্ধেকটা সালেমে নিয়ে গিয়েছিল তখন, সেটাও রাজনৈতিক কারণে। আমি সেই আলোচনার মধ্যে যেতে চাই না। আমরা যে অর্ধেকটা তোমরা নিয়ে গিয়েছিলে সেই অর্ধেকটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। আমাদের দুর্গাপুরের অ্যালয় স্টিল কারখানা যেখানে 7,000-7,500 লোক কাজ করত, ওই অর্ধেকটা যদি আসে 12,000-14,000 লোক কাজ করবে। শুধু তাই নয়, এখানে স্টেনলেস স্টিলের বাসনপত্র তৈরি করার ছোটোখাটো অজস্র ইউনিট গড়ে উঠবে, অজস্র ছেলের কর্মসংস্থান। আমরা তো চাই সেই উন্নয়ন, আমরা তো চাই দুর্গাপুর ইস্পাত কারখানা সম্প্রসারণ, কিন্তু এই চাওয়া সারা ভারতবর্ষে যতগুলো বন্ধ হয়েছিল সবগুলো খুলবে, দুর্গাপুরটা খুলবে না। কেন খুলবে না? সুরেন্দর সিং আলুওয়ালিয়া বলবেন না? বলতে হবে তো তাকে। সামনে 2024 সালে বিজেপিকে জবাব দিতে হবে। এমএমসি কারখানা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে ডক্টর মনমোহন সিং এর সহায়তায় 3টে রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, কোল ইন্ডিয়া লিমিটেড আর ভারত আটমোবার, এই 3টে রাষ্ট্রায়ত্ত সংস্থা মিলে একটা কনসোর্টিয়াম করে তারা বলেছিল এমএমসি কারখানাটা নিয়ে।